ফ্রেন্ডস, চলো তোমাদের সাথে আজকে ফার্স্ট ফার্স্ট চিকেন রেসিপি দেখাই, মানে কীভাবে আর কি তাড়াতাড়ি করা যায়, নো ঝামেলা তামেলা। অ্যাকচুয়ালি আমি সব থেকে বেশি করি 30 মিনিটে রান্না, কীভাবে 3 মিনিটে করা যায় সেটাই সারাদিন ধরে চিন্তা করি, তাই আজকে চিকেনটা চিন্তা করেছি, চলো দেখাই তোমাদেরকে। গরম গরম তেলের উপরে একটু হালকা করে ছেড়ে দিলাম লঙ্কা আর টমেটোকে শ্যালো ফ্রাই হওয়ার জন্য। তো এটা হওয়ার পরে আমি কিছু আলু দিলাম, জাস্ট আমি আলু খাই না খুব একটা বেশি, তাই অল্প করেই দুটো আলু, একটা আলুকে দুটো ভাগ করে দিয়ে দিয়েছি। তারপর ধোয়া আলু আছে চিকেনগুলোকে অল্প অল্প করে ছাড়তে শুরু করেছি। এটা হালকা শ্যালো ফ্রাই হলেই আমি কিছু মশলাতে মানে মেশাবো আর কি। তো কেন এটা ফার্স্ট ফার্স্ট সেটা তোমাদেরকে আগে বলে দিই, সেটা হচ্ছে গরম তেলের উপরে যদি মাংসগুলোকে হালকা ফ্রাই করে মশলা দেওয়া হয় তাহলে একটু ফার্স্ট ফার্স্ট রান্না হয়। অনেকেই আছে মশলাটাকে কষিয়ে তারপর চিকেনটাকে দেয়, চিকেনটাকে কোনো রকম ফ্রাই না করে, সেক্ষেত্রে মশলা ঢুকতেও দেরি হয় আর চিকেনটা সিদ্ধ হতেও দেরি হয়। তো এইভাবে রান্না করলে একটু ফার্স্ট ফার্স্ট হয়ে যায়। তো এবার তোমাদেরকে দেখাবো কী কী আমি মশলা মিশিয়েছি। অল্প অল্প মশলাই আমি দেখিয়েছি, সেহেতু এটা 500 গ্রাম মাংস। তো এখানে কালি মিরিচ পাউডার আমি 1/2 চামচ আর হলুদ গুঁড়ো 1/2 চামচ নিয়েছি আর চিকেন মশলা 1 চামচ নিয়েছি। চামচ নুনের কিমা তুমি জানো রমেশ বাবু, তো দিয়ে দিলাম স্বাদ মতো নুন, মানে সরি পরিমাণ মতো নুন। তারপর আবার কি তেজপাতাতেই ভুলে গেছিলাম, তো যা হোক করে ধুয়ে টুয়ে আমি ওকে তেলের মধ্যে চাপিয়ে দিয়েছি, তেলের মধ্যে ঢুকিয়ে দিলাম যাতে একটু হালকা ফ্রাই হয়। তেলের উপর এখনও তেলটা রয়ে গেছে, তো তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম, তোমরা কিন্তু ভুলো না। তারপর আবার কি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছিলাম যাদেরকে আমি এখন টোড়া টোড়া চড়াবো। টোড়া টোড়া চড়ার পরে এটাই অবস্থা হয়েছে। তারপর আবার কি গরম মশলার উপর ঢেলে দিলাম, মানে সরি গরম চিকেনের উপর দিয়ে দিলাম। এটা একটু ভালো করে কষাতে হবে, যেটা একটু টাইম সাপেক্ষ, তবে এইটুকুনি বলতে পারি ম্যাক্সিমাম 6 মিনিট লাগবে, 5 থেকে 6 মিনিট এটাকে ভালো করে কষতে। এবং কষার পরে তোমরা এতে তোমাদের যদি তোমরা কষা খাও তো অল্প পরিমাণ জল, এবং একটু ঝোল ঝোল খাও তাহলে একটু জল বেশি দিতে হবে। তারপর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিতে হবে। তো পুরো ভিডিওটা দেখো, তারপর তোমরা বলো কেমন লাগলো পুরো ভিডিওটা। তোমাদের ফার্স্ট ফার্স্ট চিকেনটা অবশ্যই ট্রাই করো, তোমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, আমার ইনস্টাগ্রাম আইডিটা ডিসক্রিপশন বক্সে আছে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে ফলো করে দিই। এখন আমি 1 কাপ চা নিয়ে চললাম রিলস বানাতে। এটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।